Okay, so this video is mainly for my Facebook friend list jara hocche amar music er kaj henten dekhe. So past koyek mash jabot itu ke niye kichu covers per rendition release korte chilam. So oneke bhabe je amra hocche pura audio video er kaj Google Meet se kori, which is super. Ami jani na kemne eta manush bhabe, because Google Meet se eto sundor eto clear mane audio recording ba video quality ashe eta ami jantam na. Mane ki bolbo, ashole Google Meet se eto sundor byabostha thakte manush keno eto software henten dia gan tan bane, I have no idea. I freaking no clue. Mane sara jibone ki korchi ami. So yeah, so ei video te mainly ami explain korbo je itur sathe je cover gulo kibhabe banaisi and ki ki struggles jay. সো যারা এই ভিডিও দেখে আমাকে সঙ্গীতের গুরু ভাবেন তারা ভাবতে থাকেন। সো ইয়া জোকস অ্যাসাইড, লেটস গেট টু দ্য ভিডিও। ওকে সো গাইস, আজকে আমরা খুব ইজি একটা জিনিস করব, মানে এর থেকে ইজি দুনিয়াতে কিছু নাই। আই থিংক সকালে ঘুম থেকে উঠে মানে শিশু করা ওর থেকে খুব হার্ড। সো ইয়া, আজকে আমরা মিউজিক বানাবো। স্পেসিফিকলি আমি কয়েকদিন আগে একটা কভার বানিয়েছি আমার ফ্রেন্ড তহিদুল ইসলাম ইতুকে নিয়ে। আমার মতো এতে সুখী নয় তো কারো জীবনে একটা গান আসে, সো এটার একটা রেন্ডারেশন ক্রিয়েট করছে এবং ওটা কিভাবে ক্রিয়েট করছে সেটা আমি আজকে আপনাদের সাথে শেয়ার করবো। তো অ্যাজ ইউজুয়াল আপনারা তো জানেনই মিউজিক বানানো খুবই সহজ, এটা জাস্ট একটা দুইটা বাটনে ক্লিক করার ব্যাপার। তো হ্যাঁ, এখন আমি মিউজিক বানানোর প্রসেসটা দেখাই। তো দেখেন কত ইজি একটা জিনিস, আমাদের এখানে একটা বাটন আছে, মেক মিউজিক লেখা আছে, আমরা এটাতে চাপ দেব, চাপ দিলে ভিডিও সহ অডিও এডিটিং সহ সবকিছু হয়ে যাবে। ওয়ালা, কাজ শেষ। থ্যাংকস ফর ওয়াচিং, সাবস্ক্রাইব টু মাই চ্যানেল, বাই। সো তো সহজ না, বাট কিছু মানুষ এভাবে বলে যে আসলে মনে হয় মিউজিক বানানো অতই সহজ, একটা বাটন থেকে চাপ দেওয়া শেষ। বাট হ্যাঁ, আমরা এখন অ্যাকচুয়াল জিনিসে যাই। যোগ করলাম আমার পরে জীবনটাই যোগ। ওকে, সো ফার্স্ট অফ অল আমরা হচ্ছে গানের কোর্ডস ভার করা লাগে। সো গানের কোর্ডস ভার করার জন্য গান শোনা লাগে বা গান কীটা বোঝা লাগে নাকি? কোর্ড ভার করা তো কোনো ব্যাপার না, জাস্ট মানে মুড়ে আসলে অটোমেটিক সব কোর্ড এসে পড়ে, তাই না? হ্যাঁ, সো আমি একটা এর গানের খুব সুন্দর একটা কভার শুনতেছি। সো এখানে আমি কোর্ড দেখা দেখা, সরি আইমিন শুনে শুনে আমি গেস করবো যে কোনটা কোন কোর্ড। সো আমার খুব অ্যাডভান্স লেভেলের নলেজ আছে কোর্ড সম্পর্কে, সো আমি খুবই ইজিলি এটা আমি বুঝতে পারবো। সো ব্যাপার না, পাশে একটা নোট প্যাড রাখি নোট করার জন্য। সো এটা জি ছিল, সো জি মেজর কোর্ড, ব্যাপার না। এগুলো ইজি জিনিস ম্যান, একেবারে মানে গান শোনা লাগে নাকি কোর্ড যাচাই করার জন্য। ওকে, সো হ্যাঁ এখন পরবর্তী কোর্ডটা দেখি। এটা হচ্ছে সি সি সাস 255। হ্যাঁ ওকে, সো হ্যাঁ গানের কোর্ড ভার করা আসলে খুবই কঠিন। জি পরে এটা কি কোর্ড আল্লাহ জানে, এটা লাইক মিনিমাম আমার পুরা দুই তিন দিন লাগবে বুঝতে। সো আই গেস আমি যেটা করবো স্কেলে উল্টাপাল্টা কোর্ড বসায়া যদি কিছু ম্যাচ খায়। ওকে, সো আমরা যখন সব কোডিং হ্যান তেন বসায় বসানোর পরে আমি লাইক গানটা তিন স্টেপ কি চার স্টেপ লোয়ার করে দিচ্ছি, বিকজ আম ভোকালিস্ট তো হাই গাওয়া সবার পক্ষে তো সম্ভব না। সো হ্যাঁ, গানটা মেবি জিতে এই লোকটা বাজাইছিল, বাট আমি এটা ইমেজরে নিয়ে আসছি। সো অ্যান্ড দেন কোর্ড বসানোর পাল্লা। সো সাইলেন্স ওয়ান একটা ইউজ করছি, দুইটা, আর একটা হচ্ছে প্যাড। সো ফার্স্ট ওপেনিং এরকম কিছু রাখছি। সো ওপেনিং কোর্ডগুলো এটা, অ্যান্ড দেন আমরা হচ্ছে পিয়ানোতে যাই। সো ট্রু পিয়ানো ইউজ করছি, ট্রু পিয়ানোতে আমি জাস্ট কোর্ডগুলো বসাইছি, ই মেজর ব্লা 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 ব্লা। সো দিজ আর দ্য কোর্ডস পিয়ানো, আর ব্যাকগ্রাউন্ডে কিছু বেলস আছে একটু ইমোশন আনার জন্য। আই লাভ সাকস ইমোশন বলতে কিছু নাই। ওকে, সো
Next, we are gonna look at the drums. Kashmir ekta pack ar ekta snap dichi. So ekhane onek habi jebi kaj kora lagche je so ei je kick ache so kick gulate onek kaj korchi habi jebi na ami kyuke high bar e dichi ar wave shaper dia sound ta shokto korar jonno eta use korchi ar hocche camel crusher it does something so it sounds good snap gulate pura same effects খালি ওয়েব শেপার বাদে ওয়েব শেপার কিকের জন্য ভালো সো আর হচ্ছে এই কিকটা বিভিন্ন জায়গায় সাইড চেঞ্জ করা বিভিন্ন ইনস্ট্রুমেন্টের সাথে কারণ কিক যখন বাড়ি খাবে ইনস্ট্রুমেন্ট সব বাকিগুলো একটু লোয়ার হয়ে যাবে সো ইয়া খুব সহজ ওয়ে সো পিয়ানোতেও প্রচুর কাজ করা হয়েছে ভেলোসিটি হ্যান্ডেন কমায় দিছি পরে এখানে যায় আবার হাই লোয়ার করে দিছি যাতে কানে না লাগে সো ইয়া দিস ইজ হাউ ইট সাউন্ড অ্যাম্পল বেস ইউজ করি এটার বেসের সাউন্ডগুলো অস্থির মানে অলমোস্ট রিয়েল বেসের মতো একটা সাউন্ড আছে সো এটা তো কিছু হাবি জাবি ইফেক্ট দিছি সো এটা লাইক এখানে একটা প্রিসেট আছে সো এটা দিলে একটু ক্লিয়ার শোনা যায় সো এরপরে যে পার্টটা আছে এটা নিয়ে মাথা ঘামাইতে ঘামাইতে আল্লাহর রাস্তায় আমি মিরেই গেছি এটার কয়েকটা ভার্জন করছি সো কোনোটাই ঠিক মতো বসতেছিল না বাট সবার লাস্টে সো দিজ আর দ্য থিংস যা করছি করাসের পরে কী বাজবে এখানে দেখা যাচ্ছিল যে হঠাৎ করে একটু সিম্পল পপ সং থেকে একেবারে ডিস্কো রবীন্দ্র সং হয়ে গেছিল সো দ্যাট ওয়াজ এ বিগ প্রবলেম সো এটা ফিক্স করতে লাইক আরও কয়েকদিন ভাবা লাগছে কী অ্যাড করবো কী অ্যাড করবো কী অ্যাড করবো পরে লাস্টে মনে পড়ছে ও ইয়া আই প্লে গিটার বাসায় লাইক দুইটা গিটার আছে বাট কোনোটা ঠিক মতো বাজাতে পারি না সো ইয়া তারপরে জাস্ট ক্লাসিক একটা মেলোডি নিচ থেকে বানাইছি বিকজ আমি খুব মানে মেলোডি ক্রিয়েটের মাস্টার অনেকে বলে বিকজ দে হেট মি সো দিস ইজ হোয়াট ইট সাউন্ডস লাইক উইদাউট দি ইফেক্টস যা যা দিছি আর কি সো ফার্স্টে গিটার রেকর্ড করছি রেকর্ড করে দুটো দুইটা ক্লোন করে ডান পাশে রেখে দিছি একটা বামে একটা ডানে সো এগুলো হচ্ছে ইফেক্ট ছাড়া খুব সুন্দর শোনা যায় কজ মিউজিক আসলে কোনো কাজ করা লাগে না এক টিপের জিনিস দিস ইজ ওয়ার ইট সাউন্ডস লাইক উইদাউট দি ইফেক্ট এটা লাইক কারো শোনাইলে হার্ট অ্যাটাক করবে সো লেটস লিভ দ্য ইফেক্টস অন ওকে আর একটা জিনিস অ্যাড করতে হবে হচ্ছে এখানে একটু মিডল কম সো আমি একটু মিডল বাড়াই দিলাম Okay, so this is what it sounds like with the effects. So that was my smooth playing. আর দেখছেন তো কি পরিমাণ কাজ করা লাগে লেটস গো ইন টু দ্য ডিটেলস সো অ্যাট ফার্স্ট ওয়েব শেপার দিছি প্লাকিনেস কমানোর জন্য অ্যান্ড দেন উই হ্যাভ দ্য সসেস ফ্যাটার এটা দিয়া সাউন্ড ফ্যাট করে আমি আর এর থেকে কিছু বুঝি না এই স্যাচুরেশন সামথিং একটা করে অ্যান্ড দেন কম্প্রেসার একটা দিছি এরকমভাবে কম্প্রেসার দিয়ে সাউন্ডগুলো লেভেল করলাম দেন হার্ড করে একটা প্লাকিং দিছি যে সাউন্ড এদিক থেকে এদিকে যায় ওর মানে ইটস অ্যান এফেক্ট অ্যান্ড দেন মিডল গুড়ো বাড়ায় বাড়ায় দিছি ইকু দিয়া দেন হচ্ছে অ্যাম্বিয়েন্ট রিভার্ব সো অ্যাট সবগুলো মিলে এরকম শোনা যায় সো ইটস ভেরি ইজি
কোনো প্যারাই নাই। অ্যান্ড দেন গানটা ভোকালিস্টের কাছে পাঠাইছি, গানটা ইতোকে দেওয়া হয়েছি। সো সো হোয়াটসঅ্যাপে অডিও ফাইলগুলো পাঠাইছে। সো দিস ইজ হোয়াট ইট সাউন্ডস লাইক উইদাউট এনি ইফেক্টস, খুব সুন্দর শোনা যায়। বিকজ ইউ নো মিউজিকে কোনো কাজ করা লাগে না, অটোমেটিক সব হয়ে যায়। আমার মতো এত সুখী এখানে ইফেক্টগুলো আমি বসায় দিই। সেট ফার্স্ট একটা রিভার্ব দিছি, নাও ইট সাউন্ডস লাইক দিস। আমার মতো এত সো দ্যাটস কোয়াইট এ বিট অফ ওয়ার্ক। অ্যান্ড দেন আমরা হারমোনিতে যাই, হারমোনি ছাড়া অবভিয়াসলি গান খুব উইয়ার্ড শোনা যায়। সো হারমোনি কেমনে ক্রিয়েট করছি, এই ফাইলটা নিয়ে নিউট্রনে ড্র্যাগ করছি। সো নিউট্রনে এটা ড্র্যাগ করার পর এটা ফার্স্টে পুরো জিনিসটা এক অক্টিভ উঠাইয়া দিছি, সেকেন্ড আরেকটা কী করছি এক অক্টিভ নামাইয়া দিছি, অ্যান্ড আরেকটা হচ্ছে জাস্ট ভোকালটা তিন স্টেপ উঠাইয়া দিছি। সো দুইটা প্রতিটা ভয়েস দুইটা দুইটা করে ডান পাশে বাম পাশে লেয়ার করছি। সো দিস ইজ হোয়াট ইট সাউন্ডস লাইক ওভারঅল, সব সব একসাথে মিলে। আমার মতো এত সুখী নয় তো কারো জীবন, নয় তো কারো জীবন। সো ইয়া হারমোনি ছাড়া দেখা যায় যে গানে খুব একটা ফিল আসে না। সো দিস বাই হারমোনি দিয়া এরকম ভাবে ইয়ে করা যায়, নিউটন দিয়ে খুব ইজিলি করা যায়। সো উই হ্যাভ অলমোস্ট এভরিথিং। ওকে সো প্যারা এখনও শেষ হয় নাই, আমার ভিডিও এডিটিং বাকি আছে। সো ভিডিও এডিটিংয়ের জন্য আমি ওয়ান্ডার শেয়ার ফিল্মোরা ইউজ করি, স্মার্ট মানুষ অ্যাডবের কোনো একটা সফটওয়্যার ইউজ করে, বাট আমি অ্যাডবের আগা মাথা কিছুই বুঝি না। সো সো দিস ইজ হোয়াট আই ইউজ। সো ভিডিও আমার পুরাটা একবারে রেন্ড হয় না, সো পুরাটা একবারে রেন্ড করলে আমার ল্যাপটপ পুরো আকাশের উপরে রয়ে যায়। সো অ্যাট ফার্স্ট আমি যা করি, ইতুকে ছাড়া ইতুর এখানে মাঝখানে একটা স্পট রেখে দিই, তো দুই পাশে আমার ইনস্ট্রুমেন্ট বা হোয়াট এভার বাজাইতে থাকি। অ্যান্ড দেন ওইটা রেন্ট করার পর ইতুর ভিডিওটা দিই, তাহলে একটু প্রেশার কমে। অ্যান্ড অ্যাজ ইউ ক্যান সি ইতু পুরা মেয়ে হয়ে গেছে, পুরো মাইয়া গেট আপ হয়ে গেছে। ফোনের ক্যামেরার কি একটা ফিল্টার আছে, ওটা পুরো ছেলে মানুষকে মেয়ে বানিয়ে দেয়। বাট ইয়া ভিডিও ইজ ক্লিন অ্যান্ড অল, সো ইটস কুল। অ্যান্ড অ্যাজ ইউ ক্যান সি এই পার্টে আমি ড্রাম প্যাড বাজাইতেছি, ড্রাম প্যাড এখনও ফুললি আমি ওইভাবে বাজাইতে পারি না। সো যেই যেই জায়গায় আমি মিস্টেক করছি ওই এই জায়গায় হচ্ছে একটা ব্লু ফিল্টার দিয়ে দিছি টু হাইড মাই মিস্টেক্স। সো এখন ভিডিও এন্ড করব এন্ড আমরা আমাদের ফাইনাল রেজাল্টটা দেখে আসব। ওকে সো আই জাস্ট ওয়ান্ট টু সে থ্যাঙ্কস ফর ওয়াচিং আপ আনটিল নাও। আমার ভিডিও মানুষ খুব একটা দেখে না, সো আপনারা যদি দেখে থাকেন থ্যাঙ্কস ফর দ্যাট। সো এখন মেনলি ফাইনাল রেজাল্টটা দেখানো হবে যে কি পর্যায়ে আনা যায়। বাট ইফ ইউ ওয়ান্ট টু লিসেন টু দ্য ফুল কভার অর দ্য ফুল রেন্ডেশন, তাহলে আশেপাশে কোথাও লিঙ্ক দিয়ে রাখবো, লিঙ্কে চাপ দিয়ে কভার ফুললি শুনে নেন, অথবা আমার চ্যানেলে গিয়ে পুরো কভারটা শুনে নিন। সো ইয়া এনজয়, অ্যান্ড ইফ ইউ লাইক দিস ভিডিও দেন প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব এবং কমেন্ট করেন। থ্যাংক ইউ। আমার মতো এত সু